এটা হলো বুটকি রিম্পার, এটা ফ্ল্যাট লাক্স, এটা বুট লাক্স, এটা রিং লাক্স, এটা রিং লাক্স 2.5-এর, এটা বুট লাক্স 1.5-এর আর 1. আর এগুলো হলো সিটি, ছোটো সিটি, এটা ক্রিম পার, বুট ক্রিম পার, এটা আপনার গেট হলো পাওয়ার ক্রিম পার, লাক্স পাওয়ার ক্রিম পার, এটা ওই যে রিং লাক্সগুলো দেখতেছেন বা ফ্ল্যাট লাক্সগুলো দেখালাম ওইটা পাঞ্চিং করার জন্য, এটা এটা গার্ড দেওয়া আছে, তিনটা গার্ড দেওয়া আছে, ইউলো লাল আর গ্রিন, তিনটা গার্ড দেওয়া আছে, লাল হলো 1.5-এর জন্য, ইউলো হলো 3.5-এর জন্য, আর গ্রিন হলো 2.5-এর জন্য। এখানে আছে আপনার FC1, FC3, FC4, FC5, এখানে পেরল লাগানো আছে FC1 এর 1 গেছে FC4 এর 1-এ। এখানে ছিল আপনার, এটা হলো আপনার রিলে, রিলে লাগানো আছে এপাশে, পয়েন্ট করতে আছে FC1 এর 4, এর পাশে আছে আপনার এসপিডি 1-এর L1, এসপিডি FC1, FC2-এর 1, এসপিডি 1-এর 2, RCB, MCCB 4-বল, এটা আপনার ওয়ারিং করা হয়েছে, এটা টিবি টার্মিনাল ব্লক যেটা বলা হয় টার্মিনাল, এখান থেকে আছে আরসিবি থেকে টিবিতে এভাবে ওয়ারিং হয়েছে। এটা ডাক যার ধরেছে, এটা ডাক, এটা হলো আপনার কেবল নেওয়ার জন্য, এটা ডাক বলা হয়, এটা এটা হলো সিটি, বড় সিটি, এটা হলো এম্পিয়ার সিটি, এটা হলো সিঙ্গেল, তিনটা হলো তিন কেবলের জন্য, তিনটা সিঙ্গেল সিঙ্গেল, আর ওই বড়টা হলো সবগুলোর জন্য, এটা হলো সিটির কেবল, সিটির জন্য তিনটা কেবল, তিন সিটির জন্য তিনটা কেবল, সিটি 1, সিটি 2, S1। এগুলো সিটির কেবল ডরে গেছে এখান থেকে, এটা হলো ইনসুলেটর, এখানে বাস বার কানেক্ট হবে এখানে, আর আপনাদের আছে এখানে পেরুল, এগুলোর নাম হলো পেরুল, এটা কীভাবে কীভাবে আছে কীভাবে সিটতে হয় দেখুন, এটা জোড়া জোড়া থাকে, এটা হলো এইভাবে থাকে ফার্স্টে, এরকমভাবে থাকে আরাম, তো এগুলো জোড়া জোড়াভাবে সিটতে হয়, এগুলো এগুলো জোড়া জোড়াভাবে সিটতে হয়, জোড়া জোড়াভাবে সিটে এবার স্টেক করতে হয়, এই যে এই যে একটা দেখুন, এই যে এগুলো জোড়া জোড়াভাবে স্টেক করতে হয়, কার্টনের উপর মাস্কিং টেপ লাগায় তারপরে আপনার এইগুলো স্টেক করতে হয়। এখানে লেখা আছে এটা হলো আপনার বাসবার গ্রাউন্ডিং কেবল, বাসবার এটা এই যে গার্ডেনিং কেবল, এটা গেছে ওই বাসবারে, গার্ডেনিং কেবল, আর এটা হলো সিটি, বড় সিটির জন্য দুটা কেবল, একটা গ্রাউন্ডিং আর একটা ফেস, E1 লেখা আছে, একটা গেছে E1 থেকে, এখান থেকে একটা গেছে বড় সিটিতে, আর একটা গ্রাউন্ডিংয়ের বাসবার থেকে গেছে সিটিতে, এই লেখা আছে এখানে এসপিডি, এটা কন্ট্রোল বোর্ডকে সেফটির জন্য স্পিড ব্যবহার করা হয়েছে, এটা চ্যানেল বা ইয়ে বলতে পারি।